নিউইয়র্কে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপিত হলো মূলধারার কূটনীতিকদের নিয়ে। স্থানীয় সময় 27 মার্চ সন্ধ্যায় কনসাল জেনারেলের কার্যালয়ে মনোজ্ঞ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন দেশের কূটনীতিকরা এ সময় উপস্থিত থেকে বাংলাদেশ এবং জনগণের প্রতি তাদের ভালোবাসার কথা ব্যক্ত করেন। বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে নিউইয়র্কে হয়ে গেল বর্ণাঢ্য মনোজ্ঞ এক অনুষ্ঠান। স্থানীয় সময় 27 মার্চ সন্ধ্যায় কনসাল জেনারেল অফিসে দক্ষিণ এশিয়ার দেশ ভারত, মালয়েশিয়া, নেপাল সহ আফ্রিকা, ইউরোপের কূটনীতিকরা এ সময় উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের শীর্ষ ব্যবসায়ী মহল। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু দেশে ফেরা নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত থেকে বিদেশি মেহমানদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। বাংলাদেশ has progressed a lot and under the current leadership of Prime Minister Sheikh Hasina, Bangladesh has recently graduated from the LSE's group and also we are poised to become a million country by 2030. বাংলাদেশের কনসাল জেনারেল ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মূলধারা কূটনৈতিক ব্যবসায়ী মহল অ্যাটর্নিদের উপস্থিতি বাংলাদেশের ইমেজ বিশ্ব দরবারে ছড়িয়ে পড়েছে। আজকে আমরা অত্যন্ত আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন করছে। আজকে আমাদের অতিথি হচ্ছে এখানকার নিউইয়র্কস্থ কূটনীতিবৃন্দ বিশেষ করে কনসাল জেনারেল যারা অ্যাম্বাসেডর আছেন তারা এসেছেন এবং ইউএসএ মেন স্ট্রিমের বিজনেসম্যান, পলিটিশিয়ান এবং মিডিয়া ব্যক্তি তারা আজকে এসেছেন। তারা সবাই আজকে আমাদের অভিনন্দিত করেছে এবং সবাই এক বাক্যে বলেছেন যে বাংলাদেশের আত্মসম্মান উন্নয়নে তারা উন্নত হয়েছে এবং তারা সকলে আশা করছেন যে বাংলাদেশ আরও অনেক এগিয়ে যাবে। অনুষ্ঠানে আমেরিকার বিভিন্ন স্তরের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। বিভিন্ন পেশাজীবীরা এ সময় উপস্থিত থেকে বাংলাদেশের সাফল্য কামনা করেন। কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটস বলেন, for the fighting that they did to make sure that Bangladesh was an independent country. I want to thank our freedom fighters. I want you to know when I ran for borough president about 10 years ago, the freedom fighters were one of the first groups that I met. I haven't been able, you know, they've still been trying to ditch me every single day. But I keep fighting them every day. মহান স্বাধীনতা দিবসে মূলধারা কূটনীতিকদের উপস্থিতি বাংলাদেশের প্রতি তাদের ভালোবাসা এবং আন্তরিকতা বলে জানান মোর্শেদ আলম। নতুন বাংলাদেশে হচ্ছে সেটাকে কেন্দ্র করে যে আজকে যে সমাবেশ, সেই সমাবেশ অ্যাকচুয়ালি কূটনীতি পুরো লোকজনের সংখ্যা বেশি। আমরা কিছু কমিউনিটির মধ্যে তারা আমরা আমন্ত্রিত হয়ে আসছি এবং এটা খুব সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে। এটাই মেইন স্ট্রিম, মেইন স্ট্রিমতে আসলে কোনো পলিটিক্স না, সবাই পলিটিক্স করলে মেইন স্ট্রিম, মেইন স্ট্রিম যে যেটা করে ওটা। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অসংখ্য দেশের কূটনীতিকদের সরব উপস্থিতি আবারও প্রমাণ করে তাদের দিগন্ত ছড়ানো ভালোবাসার কথা, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। হাসান মাহমুদ, আইবিটিভি, ইউএসএ।